बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा भलो आसो सुस्थ आसो। करोना महामारी आज सारा विश्व विपर्यस्त, तब एक कथा हलो उन्नत विश्वगुलो तारा करोना के सचेतनतार साथे मोकाबला करे आज तादेर अर्थनीतिक चाका के सचल रेखेछे। तादेर शिक्षा प्रतिष्ठान तादेर विद्या प्रतिष्ठानगुलो तारा बहु आगे खुले दिए छे, तादेर शिक्षक शिक्षार्थी जे पारस्परिक रिद्धता सेगुलो ते कोनो सेद पड़ेनी, कारण तादेर स्कूलगुलोई तो खोला। किन्तु बड़ी परितापेर विषय गत 19 मास आमादेर ए विद्यापीठगुलो बंद, सरकार चेष्टा करछे हयतो কিন্তু হয়তো আমরা সেইভাবে এখনো সুফল দেখতে পারতেছি না। ভবিষ্যৎ আমাদের কি আছে আমরা জানি না, তোমাদেরকে ভবিষ্যতের সুন্দর সুস্থ একটি সুনির্মল জীবন প্রত্যাশা করে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি মোহাম্মদ নাজমুল হুদা স্যার তোমাদের সাথে আসি বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম দশম SDG এই অংশটি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা জানব যে SDG কি, খুবই সিম্পল বিষয়, পূর্বে বহু লেকচার দিয়েছি এর উপরে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। আমাকে একটি উন্নয়ন করলেই শুধু হবে না, উন্নয়নটা হতে হবে টেকসই। SDG বাস্তবায়ন করতে গেলে আমাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে সমাজ, দুই হচ্ছে অর্থনীতি, আর তিন হচ্ছে আমার পরিবেশ। এই তিনটা জিনিসের যদি আমি টেকসই করতে পারি, এই তিনটা জিনিসকে যদি আমি টেকসই করতে পারি, তাহলে আমার কী হয়ে যাবে, SDG বাস্তবায়ন হয়ে যাবে। এই তিনটা জিনিসকে আমাকে টেকসই করতে হবে, সাস্টেইনেবল করতে হবে। সমাজ, পরিবেশ এবং অর্থনীতি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মূল বইটা বেশি বেশি করে পড়বে। মূল বইটা যদি যত বেশি পড়বে, শুধু মূল বই পড়লেই হবে না, মূল বইয়ের পাশাপাশি তোমাকে বিভিন্ন রকমের জার্নাল পড়তে হবে। বিশেষত তুমি যদি গুগলে গিয়ে SDG এইটা সার্চ দাও, তাহলে অসংখ্য লেখা তুমি পাবে, সেইগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে। SDGতে প্রথমেই বলতেছে আমার দারিদ্র থাকবে না, ক্ষুধা থাকবে না, শিক্ষায় একেবারে গুণগত শিক্ষা অর্জন করতে হবে, জেন্ডারের ডিসক্রিমিনেশন থাকবে না, বলতেছে সুপেয় পানি থাকবে, বলতেছে স্যানিটেশন একটা জীবন থাকবে, স্যানিটেশন জীবন, মানুষ যত্রতত্র মলমূত্র ত্যাগ করবে না, ফলে পরিবেশের যে একটা ইমব্যালেন্স সিস্টেম এইটা গ্রো করবে না, বলতেছে স্থলজ জীবন, বলতেছে জলজ জীবন, এগুলোকে সাস্টেইন করতে হবে, বলতেছে টেকসই উৎপাদন করতে হবে। টেকসই উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সুস্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, তাহলে সুস্বাস্থ্য এটাও টেকসই করতে হবে। আমি একটা জিনিস উৎপাদন করলাম হিউজ পরিমাণ, কিন্তু সেটা খেলে বা সেটা উৎপাদন করতে গেলেই উৎপাদকের বা ভোক্তার স্বাস্থ্যের হানি হবে, তাহলে ওই উৎপাদনটা তো আমার টেকসই উৎপাদন হলো না। এই বিষয়গুলোই মূলত বলতেছে, বলতেছে সারা বিশ্বের সাথে তাল মিলে চলতে হবে, সেই জন্য বলতেছে যে সকল চুক্তির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জন হয়ে যাবে। বলতেছে পরিকল্পিত নগরায়ন, বলতেছে পরিকল্পিত শিল্পায়ন, বলতেছে নতুন নতুন উদ্ভাবন, এই আর কি। তো প্রত্যাশা করি তুমি মূল বইটা বেশি বেশি পড়বে, মূল বই যত বেশি পড়বে তত বেশি SDG, মূল বইটা যত বেশি পড়বে তত বেশি SDG সম্পর্কে
জানতে পারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মূল বই পড়ো, বাসায় স্টাডি করো, কোনো প্রবলেম হলে শিক্ষকের সাথে যোগাযোগ করো। অবশ্যই একজন শিক্ষক তোমাকে একটা সুন্দর পথের সন্ধান দিতে পারেন। শিক্ষকের কাছে গেলে তোমার করোনা হবে না। সর্বত্র মানুষ চলাচল করতেছে, সর্বত্রই তো সব কিছু করতেছে, বাজার ঘাট, ঈদ আসলে কেনাকাটা, এইটা সেইটা কত কিছু। 40 বছরের নিচে এখন পর্যন্ত 0.10% লোক মারা যায় নাই। এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা যাওয়ার রেট হচ্ছে 1.74, মানে শতকরা 98.5% লোক সুস্থ হয়ে গেছে। এইটা আহামরি কিছু না। একটা লোক মারা গেলেই হইচই ফেলাই দিয়ে একদম মানে আমাদের অনেক কিছু হয়ে গেছে, এইরকম করলে হবে না। মনে রাখতে হবে বিদ্যাই মানুষকে মুক্তি দিতে পারে, জ্ঞানই মানুষের মুক্তির একমাত্র বাহন। আর জ্ঞান অর্জন হয় বিদ্যালয়ে গেলে, আর বিদ্যালয়ে থাকেন শিক্ষক। প্রত্যাশা করি প্রত্যেকেই শিক্ষকের সান্নিধ্যে আসো, সমস্যাগুলো নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো এবং একজন পরিপূর্ণ মানুষ হও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।